রকম জীবন তাদের। এই জেলেরা এসছে সাতক্ষীরা থেকে, গাবুরা থেকে। গরিবের খাবার স্বাগত ভাই, কি করবেন মাছ দিয়ে? আজকে কি রাঁধবেন? গরিবের খাবার রান্না হচ্ছে আজকে। গরিবের খাবার স্বাগত ভাই, কি করবেন মাছ দিয়ে? আজকে কি রাঁধবেন? আচ্ছা, এই হচ্ছে নদী, এটা বঙ্গোপসাগর, আর এই হচ্ছে গরিবের নৌকা। কাকা, এই আমরা গরিব মানুষ, চিংড়ি মাছ তো গরিবেরই খাবার নাকি? চিংড়ি মাছে কি বানাবেন কাকা? ভাজি, ওই যে ভুনা করা যায় না? আচ্ছা আচ্ছা, এটাও গরিবের খাবার নাকি? আর এটা কি মাছ? লইট্টা মাছ। আচ্ছা আচ্ছা, সকালবেলা তো সকালের নাস্তা টাস্তা খাওয়াই না ইদানিং। হয়তো বললাম যে আমরা রান্না বান্না করে খাইলে খাওয়া হয় না, হলে হয় না। আর ইদানিং তো সকালের খাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে ভাই। জি ভাই, সকালের খাওয়া তো আমাদের বন্ধই করে দিছে। না না, এখন 7টা বাজে, এখন কিসের খাওয়া বন্ধ করলাম? নুডলস হবে না চিংড়ি মাছ দিয়ে? চিংড়ি মাছ দিয়ে নুডলস হবে। দারুন ব্যাপার। ছোট ছোট চিংড়ি যেটা দিয়ে আপনি বসি বানান, যেটাতে বসি ভাই। হ্যাঁ, আচ্ছা, আমাদের সকালের নাস্তা হচ্ছে নুডলস। ওই বাম পাশে হচ্ছে সুন্দরবন, ডান পাশে হচ্ছে বঙ্গোপসাগর, চার পাশেই বঙ্গোপসাগর, তিন পাশে। আর এ হচ্ছে তারা জেলে, আসলে এখানে সুন্দরবনের বিভিন্ন খাল নদীতে মাছ ধরেন তারা। তাদের কাছ থেকে আমরা ওই ভেটকি মাছটা কিনে নিছি আজকে। এক অন্যরকম জীবন তাদের। এই জেলেরা এসছে সাতক্ষীরা থেকে, গাবুরা থেকে, আমাদের রাজীবের এলাকা থেকে। তাদের জালে ধরা মাছ আজকে আমরা এলাম। আজকে শওকত ভাই, আমাদের শওকত ভাই কিন্তু একজন সাবেক জলদস্যু, আত্মসমর্পণ করেছেন। তিনি হচ্ছেন সাত্তার বাহিনীর সদস্য ছিলেন। তিনি দুই হাতে দুই বন্দুক চালাতে পারতেন, আবার তিনি রান্না বান্নাও করতে পারেন খুব সুন্দর। তো আমাদের আজকে রান্না করে খাওয়াবেন সেই শওকত ভাই, গরিবের খাবার। আরে সব গরিব লোকজন, এগুলা মোটামুটি আমরা বঙ্গোপসাগরের দিকে যাচ্ছি।